চাকরি ছিল জুনিয়াতে। আমি মুক্তিযোদ্ধার একজন সক্রিয় কর্মী। আমি মুক্তিযোদ্ধাদের প্রতিপালন করেছি, তাদের আশ্রয় দিয়েছি। আমি যখন দেখি তখন একটা ভয়াবহ অবস্থা, তখন মিলিটারিরা বাড়ি পোড়ায় দিয়েছে, রাজাকাররা বাড়ি পোড়ায় দিয়েছে, মারধর করেছে, বিভিন্ন অত্যাচার করেছে, তারা নারী নির্যাতন করেছে, এই সমস্ত আমি দেখেছি। আমার বাড়ি পোড়াতে আসছিল খেলাফত নাম করে একজন মানুষ, তো সে আমার বাড়িতে আগুন দিছিল। তা আগুন দিলে পরে তখন ওই তাকে ওই আমার পাশের বাড়ি একটা ভদ্রলোক বুড়ো লোক তাকে নিবৃত করেছিল, তারপরে সবাই মিলে আগুনটা নিভিয়ে দেয়।